সবাই খুঁজছে নিরাপদ আশ্রয়। করোনা ভাইরাসে যখন সারা বিশ্ব আতঙ্কিত, ঠিক এই সময় শহরবাসীর মুখে খাবার তুলে দিতে আর তাদের ভালো রাখতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলেছেন মেয়র সাইদুল করিম মিন্টু। যাচ্ছেন মানুষের বাড়িতে বাড়িতে, দিচ্ছেন চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবান, সবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ঝিনাইদহ প্রতিনিধি মাজেদ রেজা বাঁধনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। গত 26শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই ফ্রন্টলাইনে থেকে করোনা যুদ্ধে নেমে পড়েন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। পৌরসভার 35 জন কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে শুরু করেন খাদ্য সামগ্রী তালিকার প্রণয়ন। সরকারের দেয়া সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকেও দিচ্ছেন শাকসবজি সহ খাবার। এছাড়া পৌরসভার পক্ষ থেকে নিয়মিত করাচ্ছেন জীবাণুনাশক স্প্রে। করোনাকালে ফ্রন্টলাইনে থাকা করোনা যোদ্ধা সাইদুল করিম মিন্টুকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল। যাদের জন্য এই লকডাউনটি মানা অত্যন্ত কষ্টকর, আমাদের মেয়র মহোদয় সর্বদাই আমাদের পাশে এই অবস্থায় আছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় তালিকা করে শুরু করেন খাবার বিতরণ। ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, যারা অসহায় মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা কষ্টে আছে, তাদের বাড়িতে উনি চলে যাচ্ছেন। এই মেয়রের মতো যদি মেয়র আমার বাংলাদেশের প্রত্যেকটা মেয়র হতেন, তাহলে মানুষ অনেক ভালো থাকতে পারত। জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে জানান করোনা যোদ্ধা সাইদুল করিম মিন্টু। যে দেখানোর জন্য এইটা কিছুই করিনি, সবই হৃদয় দিয়ে করেছি, অন্তর দিয়ে যা অনুধাবন করেছি যে এই খারাপ সময় মানুষের পাশে দাঁড়ানো দরকার, সেই জন্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বৈশ্বিক মহামারী করোনার কারণে দেশের এমন পরিস্থিতিতে সাইদুল করিম মিন্টুর মতো সকলে কাজ করলে কিছুটা হলেও সহযোগিতা পাবে দেশের জনগণ, এমনটি মনে করেন জেলাবাসী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।